ফটিকশরীত আটককৃত ব্যাটারি চালিত অটোরিক্সা সারে দিবার লাই ও চালকক কদরে হয়রানি বন্ধ করিবার লাই ফটিকশরীত পৌরসভা অটোরিক্সা মালিক ও চালক সমিতির পক্ষতুন উপজেলা নির্বাহী অফিসার ফটিকশরীত থানা অফিসার ইনচার্জ ফটিকশরীত পৌর মেয়রের হাতত স্মারকলিপি প্রদান করা হইয়ে আজিয়া বেইনা হাজার গাউসিয়া প্রকাশ আন্ডা মার্কেট সংলগ্ন সমিতির সাংগঠনিক কার্যালয় তুন মালিক ও চালক কল মৌন মিছিল গড়িয়ারে প্রথমে পৌর মেয়র আলহাজ ইসমাইল হোসেনের হাতত স্মারকলিপি প্রদান করে পরে উপজেলা নির্বাহী অফিসারের পক্ষতুন সহকারী কমিশনার ভূমি এএইচএম শহীদুল হক এবং ফটিকশরী থানা অফিসার ইনচার্জের পক্ষে উপপরিদর্শক আরিফ হোসেন স্মারকলিপি গ্রহণ করে। স্মারকলিপি প্রদান শেষে সমিতির কর্মকর্তারা সাংগঠনিক কার্যালয়ে মিলিত হয়। এ সময় মালক ও চালক অকল হই দেয় এসাইডে সবাই রিক্সা চালিয়ে ভাত খাইতেছি, যে সংগঠন করছি সংগঠনের মাধ্যমে সরকারি আইন মোতাবেক আমরা গাড়ি ঘোড়া রাস্তার মধ্যে চলাইয়া চলানোর ফলে আমাদের জীবন জীবিকা কীভাবে আহার করতে পারি ওই ব্যবস্থা করার জন্য সরকারের কাছে আমার জোর আবেদন। আমরা যারা এই জিনিসটা অটোরিক্সা নিয়ে আমরা এই রাজপথে আসি, এই অটোরিক্সা কোনো ওই অবৈধ কিছু নয়, এটা সরকারের অনুমোদিত জিনিস। স্মারকলিপির মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার এবং আমাদের মেয়র আমাদের ওসি সাহেবকে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ফেডের তাগিদের আবেদন নিবেদন আমরা দিয়ে আজকে আমরা ইনশাল্লাহ এটা সমসার্থক হয়েছে। ড্যাশ নিউজ সিপাস টিভি দর্শক আনার এই ভিডিও কিনা আমার কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন গবরাই এবং সি প্লাসের ফোন এই চাহ।